আসামি ধরে থানার ভিতরে নিয়ে অমানবিক নির্যাতন চালায় পুলিশ সদস্যরা, উল্টো করে বেঁধে তাদেরকে পিটায়। এমনকি ইতিমধ্যে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে চরমভাবে ভাইরাল হয়েছে। কুকুরের সাথে শিকল দিয়ে বেঁধে রেখেছেন একজন আসামিকে। এই ভিডিও নিয়ে সকলে প্রতিবাদ জানাচ্ছে। আপনাদেরকে ভিডিওটি দেখাবো, পুলিশের এরকম কর্মকাণ্ডে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে, এমনকি তারা কয়েকজন সদস্য মিলে এই নির্যাতন চালিয়েছে। আসুন এই ভিডিওতে আমরা দেখব, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী আপডেট পাওয়ার জন্য একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, আসামিকে ধরে নিয়ে থানার ভিতরে ব্যাপকভাবে পিটাচ্ছেন পুলিশ সদস্যরা। এমনকি আরেকজন পুলিশ সদস্য বলে দিয়েছেন যে তাদেরকে সকলকে ছাদের সাথে ঝুলানোর জন্য সে ঘোষণা পাওয়ার পরে কিন্তু আরো নির্যাতন শুরু হয়ে দিয়েছে সেই আসামিদের উপর। এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। পুলিশের এরকম কর্মকাণ্ডে কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন সিবিআই। সিবিআই সদস্যরা কিন্তু ইতিমধ্যেই তাদেরকে গ্রেপ্তার করার জন্য জোর দাবি জানাচ্ছে। দর্শক, অন্যদিকে দেখেছেন আরো একজন লোককে শিকল দিয়ে কুকুরের সাথে বেঁধে রেখেছেন। এরকম দৃশ্য দেখে সকলে অবাক হয়েছেন, কেননা বাংলাদেশে যদি এরকম কর্মকাণ্ড করে তাহলে বাংলাদেশের পুলিশ সদস্যরা কিভাবে বাংলাদেশের জনগণের বন্ধু হবে। দর্শক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এমনকি রাষ্ট্রপতি বলেছেন পুলিশ জনগণের বন্ধু হয়ে থাকতে হবে। তাহলে পুলিশ সদস্যরা কেমন জনগণের বন্ধু হয়েছে, এটাই এখন দেখার বিষয়। দর্শক, এই ভিডিওতে আপনারা যে তথ্যগুলো পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। পরবর্তী এরকম ভিডিওগুলো পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।